নদিয়ার শান্তিপুর শহরের 16 নম্বর ও 24 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে মতিগঞ্জ থেকে শ্মশানঘাট যাওয়ার প্রধান রাস্তা রাজা রামমোহন রায় রোডে পৌরসভার জরুরিকালীন পরিষেবা জলের গাড়ি আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাদের অভিযোগ, রাস্তার ওপর জগন্নাথ দেবের মন্দিরের একাংশ ক্রমাগত ক্ষতি হচ্ছে। উল্টো দিকে থাকা একটি বটগাছ ক্রমশ রাস্তার দিকে এগিয়ে আসার কারণে এর ফলে শব্দের গাড়ি ও জলের গাড়ি মন্দির ঘেঁষে যাতায়াত করছে। এর ফলে অসুবিধায় পড়ছেন মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তাদের আরও অভিযোগ, প্রশাসনকে জানিয়ে কোনো ফল হয়নি। শুক্রবার বিষয়টি দেখতে আসেন উপপুরপতি কৌশিক প্রামাণিক। এলাকাবাসীরা জানান, উপপুরপতি তাদের জানিয়েছেন গাছের ডাল কাটতে 4,000 টাকা প্রয়োজন, কিন্তু সেই অর্থ এই মুহূর্তে পুরসভার কাছে নেই। প্যান্ডেল করলে বটের গাছের ডালে বেঁধে যায়, প্যান্ডেল ফ্যান্ডেল সব ছিঁড়ে যায়, যার জন্য পৌরসভায় আমাদের অবজেকশন জানানো হয়েছে যে আমাদের ওই ডালটা কেটে দিন। তো পৌরসভার থেকে বলছে ওই ডাল কাটা যাবে না। পৌরসভা এত গরিব হয়ে গেছে, 4,000 টাকা দিয়ে ডালটা কাটতে পারবে না? কোন ধরনের পৌরসভার নিয়ম কারণ? আমরা তো এত বছর কোনোদিন এরকম নিয়ম কানুন শুনিনি, আজকে কেন শুনতে যাবো? জগন্নাথ মন্দিরের খুব অসুবিধা হচ্ছে এই বট গাছের ডালটা নিয়ে, ঠিক আছে? পৌরসভায় যাচ্ছি, চেয়ারম্যানের বাড়ি যাচ্ছি, কোনো রকম আমাদের কাজ হচ্ছে না। এর জন্যে আজকে জলের গাড়ি যাচ্ছিলো, তার জন্য আমরা সবাই মিলে এখানে জলের পৌরসভার জলের গাড়ি আটকে বিক্ষোভ করছি। শুধু যে আমাদের মন্দিরের সমস্যা, প্লাস বাচ্চা কাচ্চা থাকে মন্দিরে এসে বড় বড় গাড়ি এসে ধাক্কা মারছে, পৌরসভা কোনো রকম আমাদের এই ব্যাপার নিয়ে ভরুক্ষোভ নিচ্ছে না। এর জন্য আমরা আজকে পৌরসভার গাড়ি আটকে আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি। আমাদের এই কাজ যতক্ষণ না হবে আমরা এই বিক্ষোভ চালাবো। এর আগে লিখিতভাবে আমাদের বহুদিন আমরা পৌরসভায় যাচ্ছি এই ব্যাপারটি নিয়ে। কালকে ভাইস চেয়ারম্যান নিজে এসে দেখে গেছেন। ভাইস চেয়ারম্যান বলছে এই ডালটা কাটতে 4,000 টাকা লাগবে। 4,000 টাকা উনি কি পকেট থেকে দেবে এই কথা বলছেন? বলছে আমাদের পৌরসভার এই 4,000 টাকা নেই, এর জন্য আমরা বিক্ষোভ জানাচ্ছি। তো এখন আপনাদের মানে কি করলে আপনাদের এই বিক্ষোভ? আমাদের যতক্ষণ এই ডালের ব্যবস্থা না করবে ততক্ষণ আমরা এই বিক্ষোভ চালিয়ে যাবো, গাড়িও আমরা ছাড়বো না। পৌরসভায় যে দাবি জগন্নাথ মন্দির থেকে লাগিয়ে দাবি দেওয়া হয়েছে সে দাবি মানতে হবে, তাহলে আমরা পৌরসভার জলের গাড়ি ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না, আমাদের গাড়ি মানতে হবে, মানতে হবে। আমরা দীর্ঘদিন ধরে পৌরসভায় যাচ্ছি এই বটের ডাল কাটার জন্য, সে ডাল পৌরসভা যতক্ষণ না কাটবে ততক্ষণ আমরা এই আমাদের এই বট গাছের ডালটা কাটার জন্য বলছিলাম। ভাইস চেয়ারম্যানকে পুরো 1 মাস ধরে আমরা বলে আসছি, আমরা MLA-র বাড়িতে গেছি, হ্যাঁ চেয়ারম্যানের বাড়িতে গেছি, পৌরসভায় গিয়েছি, যাওয়ার পরে ওরা কোনো রকম একজন করে আসছে, দেখে চলে যাচ্ছে। আজকে একটা লোক পাঠিয়েছে কোনো রকম সেই লগা নিয়ে এসে ডালটা কাটার জন্য। এই যে ছিট ডালগুলো কাটতে বয়স্ক লোক এসেছে, ডালগুলো কাটতে পারছে না। তারপরে গাড়ি যায়, মরার গাড়ি যায়, এই মন্দিরের কার্নিস ভেঙে যাচ্ছে, বলার সত্ত্বেও ওরা আসছে না। আজকে আমরা তাই পৌরসভার গাড়ি দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ দেখাচ্ছি। এর আগের দিন তো বিধায়কও এখানে এসেছিলেন, বলেছিলাম। আচ্ছা, কী বললেন উনি? উনি বললেন যান আমরা লোক পাঠিয়ে দেবো। বিধায়ক তো লোক পাঠাবে কী করে? বিধায়ক এমনি পরে কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা রবিবারের মধ্যে গাছের ডাল কাটার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। জেনে নিলাম, ওদের খবর দিলাম যে আসুন, বললো তারা আমরা যাচ্ছি সবাইকে বলে। কতক্ষণ ধরে আটকে রয়েছেন? 1 ঘন্টা হয়ে গেল। আচ্ছা, এটা কিসের গাড়ি? খাওয়ার চলে গেল। সেটা কোথায় যাবে? এটা যাবে আর খালি করে আসলাম, খালি করতে যাই। আচ্ছা, অনুষ্ঠান বাড়ি থেকে নিয়ে যাচ্ছি, বৃন্দাবনের বাড়ি থেকে। আচ্ছা, এবার ময়লা মাঠে যাবো আমরা, পাতা খালি করতে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।